Hello everyone and welcome to another class of Arduino 101. আমি মার্শিয়া নুশাত আপনাদের এই ক্লাসের ইনস্ট্রাক্টর। তো আপনাদের অনেকের বাসায় হয়তো ফেডিং এডিডি লাইটস আছে বা স্পিকারে হচ্ছে যখন নব ঘোরান তখন হচ্ছে দেখেন যে ভলিউমটা আপ ডাউন করতে পারেন। তো কখনো কি চিন্তা করে দেখেছেন যে এই দুটা জিনিস কিভাবে পসিবল? যদি এই প্রশ্নটা কখনো মাথায় থেকে থাকে আই হোপ দিস ক্লাস হেল্পস ইউ বিকজ আমি এই ক্লাসে আপনাদের সাথে একটা নতুন ডিভাইস পরিচয় করে দিতে চাচ্ছি, সেটার নাম হচ্ছে পোটেনশিওমিটার। তো পোটেনশিওমিটার বেসিক্যালি একটা ভ্যারিয়েবল রেজিস্টার হিসেবে কাজ করে। এটা পোটেনশিওমিটারের উপরে একটা শাফট বা নব দেখবেন, এই নবটা যখন গিয়ে ঘোরানো হয় তখন হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেসিক্যালি ভ্যারি করা যায়। তো পোটেনশিওমিটারে যদি রেজিস্ট্যান্সের রেঞ্জ থাকে 20 kΩ, তো তখন হচ্ছে যেটা করে 0 থেকে 20 kΩ-এর মধ্যে রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে ভ্যারি করতে পারে। তো এই জন্য দেখা যাচ্ছে যখন রেজিস্ট্যান্সের ভ্যালু অনেক বেশি থাকে তখন একটা এলইডি দেখা যাচ্ছে কম জ্বলে, বা রেজিস্ট্যান্সের ভ্যালু যখন কম থাকে তখন আবার দেখা যাচ্ছে এলইডি ম্যাক্সিমাম ব্রাইটনেস দেখাচ্ছে। তো পোটেনশিওমিটার দেখতে এরকম হয়, এটার দুই সাইডের যে পিন সেটা গ্রাউন্ড বা ভিসিসির সাথে কানেক্ট করা হয়, যে কোনো দুইটা কানেক্ট করতে পারেন, অসুবিধা নেই। বাট মাঝখানের যে পিনটা আছে সেটা সবসময় আউটপুট হিসেবে কাজ করবে। আমরা যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা পাচ্ছি সেটা সবসময় আউটপুট হিসেবে আমরা পাই। দেখাবো যে ডিভাইসের কানেকশনটা কিভাবে করা যাবে। তো এটা একটা A100K পোটেনশিওমিটার, আমি অলরেডি পোটেনশিওমিটারের তিনটা পিন তিনটা ওয়ার সাথে কানেক্ট করে নিয়েছি। আমি ব্ল্যাক কালারের ওয়ারটাকে গ্রাউন্ড হিসেবে ইউজ করবো, পিঙ্ক কালারটাকে ভিসিসি হিসাবে, এবং মাঝখানে অ্যাশ কালারটাকে আউটপুট পিন হিসেবে। তো আরডুইনো যদি নিই, আরডুইনো যে 5 ভোল্ট আছে সেটার সাথে আমি পিঙ্ক কালারের পিনটাকে কানেক্ট করে নেবো। আরডুইনোর গ্রাউন্ডের সাথে আমি ব্ল্যাক কালার ওয়ারটাকে কানেক্ট করে নিবো এবং অ্যাশ কালার ওয়ারটাকে কানেক্ট করে নিবো আরডুইনোর A0 পিনের সাথে, উইচ ইজ দি অ্যানালগ ইনপুট পিন। এখন পোটেনশিওমিটার ওয়ারিংটা শেষ, এখন আমি দেখাবো যে এলইডির ওয়ারিংটা কীভাবে করা যাবে। তো এলইডির যে শর্টার এন্ডটা আছে সেটা আমি কানেক্ট করবো আরডুইনোর গ্রাউন্ডের সাথে, এলইডির যে লঙ্গার এন্ডটা আছে সেটা আমি কানেক্ট করবো আরডুইনোর ওয়ান নাম্বার PWM পিনের সাথে। যদি নিই, আমি লঙ্গার যে এন্ডটা আছে সেটার সাথে আরডুইনোর 9 নম্বর PWM পিন কানেক্ট করেছি, এবং শর্টার এন্ডের সাথে কানেক্ট করছি আরডুইনোর গ্রাউন্ডকে। এন্ড দ্যাটস ইট, দ্য কানেকশন ইজ ডান। এখন লেটস সি হাউ দ্য কোড ওয়ার্কস। তো আমরা যেহেতু এলইডি কে 9 নম্বর পিনের সাথে কানেক্ট করেছিলাম, তো এটার জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব এলইডি পিন নামে, এবং আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব পট পিন নামে। এখন ভয়েস সেটআপ ফাংশনে যেটা করব, আমরা পিন মোড ফাংশনের মাধ্যমে ইনপুট আর আউটপুটটাকে স্পেসিফাই করব। দেখুন, ইনপুট হিসেবে আমরা ইউজ করেছিলাম পটকে, এবং আউটপুট হিসেবে ইউজ করেছিলাম এলইডি পেন। এখন ফয়েল অফ ফাংশন এসে যেটা করবো, আমরা পট বেল নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো। এখানে পট পিন থেকে যে অ্যানালগ ভ্যালুটা রিড হচ্ছে সেটা অ্যানালগ রিড ফাংশনে পাসান করা হবে। তারপর যেটা করতে হবে, আমাদের ম্যাপ ফাংশনের মাধ্যমে পট ভ্যালুর যে ভ্যালুটা আছে সেটা পাসান করতে হবে, বিকজ অ্যানালগ রিড যেটা করে, অ্যানালগ রিড 0 থেকে 1023 পর্যন্ত ভ্যালু রিড করতে পারে, কিন্তু আমাদের এটা পর অ্যানালগ রাইটে হচ্ছে ভ্যালুটা পাসান করতে হবে, আর অ্যানালগ রাইট আবার 0 থেকে 255 পর্যন্ত রিড করতে পারে। অ্যান্ড দ্যাটস ওয়াই ম্যাপ ফাংশন ইউজ করে ভ্যালুগুলোকে স্কেল করে নিতে হবে যাতে অ্যানালগ রাইটে আমরা সেটা পাস করতে পারি। আর স্পেসিফাই করে দিতে হবে যে কত থেকে কত পর্যন্ত আমরা স্কেল করতে চাচ্ছি। এখন রাইট ফাংশনটা আমরা দিতে পারবো। আর ডিলে হিসেবে আমরা 100 ইউজ করছি। আর আরেকটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে serial.print দিয়ে পট কালার ভ্যালুটা দেখে নিতে পারেন সিরিয়াল পটারে ঠিক আছে কিনা। এখন হচ্ছে যেটা করতে হবে, উই নিড টু ভেরিফাই দ্য কম্পাইল, আর দেখাচ্ছে যে ইট হ্যাজ বিন ডান কম্পাইলিং। আর সেট আপের পর হচ্ছে কোডটা হচ্ছে আপলোড দিয়ে আমাদের দেখতে হবে যে কাজ করছে কি। কোড কম্পাইল হওয়ার পরে আমরা এখন কেবলটাকে কানেক্ট করে নিব আরডুইনোর সাথে। এখন আমরা আমাদের কোডটাকে আপলোড করব।
আপলোড হওয়ার পর আমরা দেখবো যে পোটেনশিওমিটারের শাফটটাকে যখন আমরা ঘোরাচ্ছি তখন আস্তে আস্তে লাইটটা আরো ডিম হয়ে যাচ্ছে এদিকে, এন্ড এট আ পয়েন্ট বাতিটা একদমই নিভে যায়। তারপর আবার যখন উল্টা দিকে ঘুরাই তখন দেখা যাচ্ছে যে ব্রাইটনেস আস্তে আস্তে বাড়ছে, এন্ড এট আ পয়েন্ট ম্যাক্সিমাম ব্রাইটনেস পাচ্ছে। তো একটা পোটেনশিওমিটার এভাবে কাজ করে। আপনারা চাইলে একটা থেকে বেশি এলইডি ইউজ করে দেখতে পারেন, এটাকে ব্লিঙ্ক করাতে পারেন, এটা ডিলেটা হচ্ছে চেঞ্জ করে দেখতে পারেন। থ্যাংক ইউ।